আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেসেঞ্জার। আপনারা হয়তো অনেকেই জানেন যে মেসেঞ্জার কিন্তু আপডেট হয়েছে, আবার অনেকেই জানেন না। তো অনেকের ফোনে অটোমেটিকলি আপডেট হতে পারে, যেরকমটা আমার ফোনে হয়েছে। তো গতকাল আমি হঠাৎ করে মেসেঞ্জারে প্রবেশ করি এবং হঠাৎ করে দেখি যে মেসেঞ্জারের স্টাইল সব পাল্টে গেছে। আগের মতো আসলে মেসেঞ্জারটি আগের মতো নেই। তো অনেকের ফোনে এটি অটোমেটিকলি হয়ে গেছে, আবার অনেকের ফোনে হয়নি। তো যাদের ফোনে হয়নি তাদেরকে যে কাজটি করতে হবে, তাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে যদি মেসেঞ্জার লিখে সার্চ করবে, মেসেঞ্জার। তো এখানে যদি মেসেঞ্জার লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে মেসেঞ্জারটি এখানে রয়েছে সেটি এখানে ওপেন এসেছে। কিন্তু আপনাদের যাদের পুরনো মেসেঞ্জার এখানে সার্চ করেন তাহলে দেখবেন যে এখানে আপডেট লেখা থাকবে। তো আপনারা এখান থেকে আপডেট করবেন। যদি আপডেট করেন তাহলে আপনি আপডেট যে মেসেঞ্জারটি গতকাল আপডেট হয়েছে সেটি আপনি পেতে পারবেন। তো আপডেট মেসেঞ্জারটি দেখেন কত সুন্দর, এখানে অনেক ফন্ট স্টাইল পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচে উপরে সার্চ, এখানে আপনি সার্চ করে ফ্রেন্ডের নাম কী করতে পারেন, বের করতে পারেন। তারপর আবার এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশের উপরের কোণা এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এখান থেকেও আপনি সার্চ করে আপনার ফ্রেন্ড সিলেক্ট করতে পারেন। তারপর বন্ধুরা, আপনারা যদি এই যে দেখতে পাচ্ছেন যে উপরে ডান পাশের উপরের কোণায় এখানে মানুষের একটি চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন। তো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে রয়েছে স্ক্যান কোড। তো আপনারা স্ক্যান কোড সম্পর্কে অবশ্যই জানেন। তো এটা নতুন একটি সেটিংস, তো এটা আপনারা দেখতে পারেন। তারপর ইনভাইট, আপনি কোনো ফ্রেন্ডকে যদি ইনভাইট করতে চান তাহলে আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন। তারপর রিকোয়েস্ট, আপনাকে মেসেঞ্জারে যারা যারা রিকোয়েস্ট দিয়েছে তাদের নাম এখানে রয়েছে। আমাকে মানে এতগুলো মানুষ রিকোয়েস্ট দিয়েছে, তা সেগুলোর নাম এখানে রয়েছে। তারপর রয়েছে অ্যাড, তো এখান থেকেও আপনি ফোন নাম্বার দিয়ে অ্যাড করতে পারবেন। তো তারপর যে জিনিসটি রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি পুরোটি। তারপর রয়েছে এখানে অ্যাড কন্ট্যাক্ট, আপনি এখান থেকে অ্যাড কন্ট্যাক্ট করতে পারবেন। তারপর যে জিনিস রয়েছে, ধরেন আমি একটি এখানে গেলাম। তো এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানে আগের যে মেসেঞ্জার ছিল সেটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে। তো লেখার ফন্ট পরিবর্তন হয়েছে, তারপর ডিসপ্লের কালারটি পরিবর্তন হয়ে গেছে, তার অনেকাংশে কিন্তু এটি পরিবর্তন হয়ে পুরো অন্যরকম হয়ে গেছে। তো এভাবেই আপনি যদি চান যে আপনার মেসেঞ্জারটি পরিবর্তন করতে, তাহলে আপনি এভাবে করতে পারবেন। তারপর মাই ডে রয়েছে, মাই ডে তো অবশ্যই আপনারা জানেন মাই ডে সম্পর্কে। মাই ডে একটা বলার কিছু নেই, এটা আগেও ছিল, এখনও আছে। তো জাস্ট শুধু ফ্রন্ট মানে কিছু স্টাইলিশ পরিবর্তিত হয়েছে, বাকি সব ঠিকই আছে। তো এভাবেই, তো আপনি চাইলে এভাবে আপনি আপডেট দিতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।